সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের জীবন বিজ্ঞান বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করব। তো চলো, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের থার্ড ইউনিট টেস্ট 2023 অর্থাৎ ফাইনাল এক্সাম 2023 সালের লাইফ সায়েন্সের সিলেবাস, নাম্বার বিভাজন এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিন। তো সিলেবাসের মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো হচ্ছে 1 নম্বর জীবন ও তার বৈচিত্র্য, 2 নম্বর হচ্ছে জীবন সংগঠনের স্তর, 3 নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া, 4 নম্বর জীববিদ্যা ও মানব কল্যাণ, 5 নম্বর হচ্ছে পরিবেশ ও তার সম্পদ। তো এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, এবং এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার নাম্বার বিভাজন। তো থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সাম তোমাদের 90 নম্বর নেওয়া হয়ে থাকে, সেখানে 3 ঘন্টা 15 মিনিটের সময় দেওয়া থাকবে, এবং নভেম্বর মাসের শেষের দিকে আর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে। এবং এই পরীক্ষায় তোমাদের যে প্রশ্নপত্র দেওয়া হবে সেখানে তোমাদের যে 7-5টি অধ্যায় রয়েছে, এই প্রতিটি অধ্যায় থেকে 3টি করে এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল 15টি এমসিকিউ প্রশ্ন সেখানে দেওয়া থাকবে, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। এরপর দেওয়া থাকবে এসিকিউ প্রশ্ন, যেগুলোর হচ্ছে মান 1 নম্বর করে মান, কিন্তু এগুলোর এক কথায় উত্তর লিখতে হবে, ঠিক আছে। এবং এই প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, 21টা প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, 21 থেকে 21 নম্বর। তো প্রথম যে অধ্যায় সেখানে থাকবে 3টি, দ্বিতীয় অধ্যায় থেকে 4টি এবং তৃতীয় থেকে থাকবে 5টি, এবং চতুর্থ অধ্যায় থেকে 4টি থাকবে, পঞ্চম অধ্যায় থেকে থাকবে 5টি এসিকিউ। এবার টোটাল 21টা থাকবে এসিকিউ প্রশ্ন। এরপর 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের লিখতে হবে 12টা প্রশ্ন, 12 দুগুণে 24 নম্বর, ঠিক আছে। তো প্রথম অধ্যায় থেকে থাকবে 2টি, তারপরে থেকে থাকবে 3টি, তারপর 3টি, তারপর 2টি, তারপর 2টি, এভাবে টোটাল 12টা প্রশ্নের উত্তর লিখতে হবে 2 নম্বর মানের। এরপর হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে থাকবে 1টি করে। তো এখানে যে জৈবিক প্রক্রিয়া, এই অধ্যায় থেকে 2টি থাকবে 5 নম্বর মানের প্রশ্ন। তো 5 নম্বর মানের যে প্রশ্ন তোমাদের লিখতে হবে 6টি, 5, 6, 30 নম্বর, ওকে। তো প্রথম অধ্যায় থেকে টোটাল যে মার্ক সেটা হচ্ছে 15 নম্বর, তারপর অধ্যায় থেকে থাকবে 18 নম্বরের প্রশ্ন, তারপর এই যে জৈবিক প্রক্রিয়া এখান থেকে থাকবে 24 নম্বরের প্রশ্ন, তারপর থেকে 4 নম্বর যে অধ্যায় সেখান থেকে থাকবে 16 নম্বরের প্রশ্ন, এবং 5 নম্বর অধ্যায় থেকে থাকবে 17 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তো এইভাবে টোটাল হচ্ছে তোমাদের 90 নম্বরের প্রশ্ন থার্ড ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। তো চলো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখে নিই, এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখবো কী ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয় সেটা আমরা এই প্রশ্নপত্রের মাধ্যমে দেখে নেব। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো এই প্রশ্নপত্রের 1 নম্বর দেখা দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে 15টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া হয়েছে। নাম্বার 1-এ দেওয়া আছে পিপি ফ্যাক্টর হলো, এখানে 4টি অপশন দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এটা হবে ভিটামিন B3, ওকে। এরপর হচ্ছে 2 নম্বর দেখে কোষ পর্দাকে PLP পর্দারূপে অভিহিত করেন বিজ্ঞানী রবার্টসন। এরপর হচ্ছে সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট হলো, উত্তর হবে MO, অপশান বি এরটা। 3 নম্বর দেখা প্রশ্ন, নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে, উত্তর হবে স্ক্লেরেনকাইমা। এরপর হচ্ছে ধূমপান থেকে যে রোগ হয় সেটি হলো লাং ক্যান্সার। নেক্সট, প্রোটিন ভঙ্গ উৎসেচক হলো, এখানে উত্তর হবে লাইপেজ। 7 নম্বর দেখা হচ্ছে O2 ও CO2 পরিবহন করে যে রক্ত কণিকা সেটি হলো RBC বা লোহিত রক্ত কণিকা, ওকে, রেড ব্লাড কর্পাসল যাকে বলা হয়। এরপর হচ্ছে 8 নম্বর, কোন প্রাণীর দেহে ফ্লেম কোষ থাকে, উত্তর হবে ফিতাকৃমি। নিম্নলিখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়, সেটা হচ্ছে এইডস রোগে। নেক্সট প্রশ্ন দেখুন, এখানে 10 নম্বর দেখে সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের রচয়িতা হলেন, উত্তর হচ্ছে লিনিয়াস। এরপর হচ্ছে নালীপদ দেখা যায় যে পর্বের প্রাণীদের, তা হলো উত্তর হচ্ছে একাইনো ডার্মাডা। নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক হলেন, উত্তর হচ্ছে ক্যান্ডোলে। এরপর হচ্ছে 13 নম্বর দেখে দেহ ত্বকে কোলোপ্লাস্ট কোষ কাদের থাকে, উত্তর হবে ফর্মিফোরা। এরপর হচ্ছে হাইডাথোড হলো, এখানে উত্তরটা হচ্ছে জল সঞ্চয়কারী গ্রন্থি। নেক্সট এখানে 15 নম্বর দেখে আলোক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজের অক্সিজেনের উৎস হলো কার্বন ডাইঅক্সাইড বা CO2, অপশান বি এটা। এরপর 2 নম্বর দাগে রয়েছে নিচের 26টি প্রশ্ন থেকে যে কোনো 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখুন, 1×21=21। 1 নম্বর নাম্বার 1-এ দেওয়া আছে শূন্যস্থান পূরণ করার যে কোনো 5টি প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগের প্রশ্ন, রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে 2 নম্বর দাগের এখানে আমরা উত্তর লিখব লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলে, অর্থাৎ শূন্যস্থানে বসবে লাইসোজোম, আর এখানে শূন্যস্থানে বসবে ডি। এরপরের প্রশ্ন 3 নম্বর দেখে ফুসফুসীয় ধমনীতে দূষিত রক্ত থাকে, এরপর টিটেনাস রোগের জীবাণু হলো ক্লস, এখানে উত্তর হবে ক্লস্টিডিয়াম টিটানি। এরপর হচ্ছে হৃৎপিণ্ডের ডান অলিন্দে দূষিত রক্ত থাকে। নেক্সট হচ্ছে মানুষের নিচের চোয়ালের দুপাশে অবস্থিত লালাগ্রন্থির নাম
হচ্ছে সাব ম্যান্ডিকুলার। ওকে, পরের প্রশ্ন নাম্বার বিতে একটি বাক্যে উত্তর দাও এক ইন্টু ছয় সমান সমান ছয়। নাম্বার একে দেওয়া আছে বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের 10% সূত্র কি আবিষ্কার করেন। তো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের 10% সূত্র আবিষ্কার করেন লিন্ডেম্যান। এরপর 2 নম্বরে দেখে প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলে, তো প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে কার্বোহাইড্রেটকে। পরবর্তী প্রশ্ন 3 নম্বরে দেখে এইডসের পুরো নাম কি, তো এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকিউরেট ইমিউন ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। নেক্সট 4 নম্বর দেখে কোন খনিজের অভাবে গলগণ্ড রোগ হয়, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর দেখে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে কি বলে, তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রাচীরের ভাঁজগুলিকে বলে ক্রিস্টি। এরপর হচ্ছে 6 নম্বর দেখে অ্যামিনো অ্যাসিড পরপর জোড়া লেগে তৈরি হয় কোন যৌগ, তো অ্যামিনো অ্যাসিড পরপর জোড়া লেগে তৈরি হয় প্রোটিন। পরের প্রশ্ন নাম্বার সিতে এখানে দেওয়া আছে নিচের বাক্যগুলি ঠিক না ভুল লেখো, যে কোনো 5টি লিখতে হবে প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার একে দেওয়া আছে অ্যামাইনো প্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে, এটা হবে মিথ্যা। ইউগ্লিনা সালোক সংশ্লেষে অক্ষম প্রাণী, এটা হবে মিথ্যা। কোষভিত্তিক অনাক্রমতায় টি লিম্ফোসাইট সক্রিয় হয়, এটা হবে মিথ্যা। এরপরে হচ্ছে 4 নম্বর দেখা প্রশ্ন আর এন এতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটা সত্য। এরপর হচ্ছে কনড্রিকথিসের বৈশিষ্ট্যগুলি হলো সাইক্লয়েড আঁশ, এটা হচ্ছে মিথ্যা। এরপর দেওয়া আছে ক্লোরোমাইসিন একটি অ্যান্টিসেপটিক ওষুধ, এটা হবে মিথ্যা। এরপরের প্রশ্ন দেখো নাম্বার ডিতে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের সমতা বিধান করে পূর্ণ বাক্যে উত্তর লেখো 1 ইন্টু 5 সমান 5। কস্তম্ভে দেওয়া আছে থাইলাকোয়েড, এরপর হচ্ছে মিট্রাল কপাটিকা, কাশ্মীর ফাঙ্ক, এরপর হচ্ছে সেন্ট্রিওল, আর হচ্ছে মাইক্রোস্ফিয়ার। ডান স্তম্ভে দেওয়া আছে ভিটামিন, ইউক্যারিওটিক কোষ, প্লাস্টিড, প্রথম কোষীয় জীব, হৃৎপিণ্ড, আর হচ্ছে ফুসফুস। ঠিক আছে, তো এই স্তম্ভটিকে আমরা এখানে মিলিয়ে লিখছি। প্রথমে 1 নম্বর হচ্ছে থাইলাকোয়েড, এটা হচ্ছে অপশান সি এর সঙ্গে মিলবে, ঠিক আছে, প্লাস্টিড। নেক্সট 2 নম্বর হচ্ছে মিট্রাল কপাটিকা, এটা হৃৎপিণ্ডে থাকে তো হৃৎপিণ্ডের সঙ্গে মিলবে। 3 নম্বর হচ্ছে কাশ্মীর ফাঙ্ক ভিটামিন, সেন্ট্রিওল, এটা হচ্ছে অপশান ডি এর সঙ্গে মিলবে, ইউক্যারিওটিক কোষ। পরবর্তী হচ্ছে 5 নম্বর থেকে মাইক্রোস্ফিয়ার, এটা হচ্ছে অপশান ডি, প্রথম কোষীয় জীব। এরপর 3 নম্বর থেকে নিচের 14টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর লেখো, প্রশ্নের মান 2 নম্বর করে 12 দক্ষিণে 24 নম্বর এখানে দেওয়া আছে। নাম্বার একে দেওয়া আছে ফোটো ফসফোরাইলেশন কাকে বলে, জেড প্রকল্পের প্রবক্তা কে। 2 নম্বর হচ্ছে আরশোলা ও শামুকের শ্বাস অঙ্গের নাম কি। 3 নম্বর হচ্ছে মানুষের দন্ত সংকেত লেখন। 4 নম্বর হচ্ছে পেপসিন ও ইরিপসনের কাজ লেখো, ঠিক আছে। 5 নম্বর রেচনের যকৃতের ভূমিকা লেখো। 6 নম্বর হচ্ছে ভিটামিন এ ও ভিটামিন ই এর রাসায়নিক নাম লেখো। 7 নম্বর ব্যাপন ও অভিশ্রবণের 2টি পার্থক্য লেখো। 8 নম্বর হচ্ছে ইএমপি পথ ও টিসিএ চক্রের সম্পূর্ণ নাম লেখো। এরপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন রক্ততন্ত্রন কাকে বলে। পরের প্রশ্ন 10 নম্বর থেকে বিএমআর এর সংজ্ঞা দাও। নেক্সট খাদ্য শৃঙ্খল কাকে বলে, অ্যান্টিজেন কাকে বলে, ওকে ফোটোলাইসিস কাকে বলে। নেক্সট হচ্ছে বিটা বৈচিত্র্য বলতে কী বোঝো। পরবর্তী প্রশ্ন 4 নম্বর থেকে এখানে দেওয়া আছে নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর করে 5, 6, 30 নম্বর দেওয়া আছে এখানে। নাম্বার একে দেওয়া হচ্ছে জনসংখ্যার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বৈশিষ্ট্য উল্লেখ করো, ঠিক আছে, অথবা জল সংকটের কারণ কী, অচিরাচরিত শক্তি ব্যবহারের অসুবিধাগুলি কী কী। 2 নম্বর দেখে প্রশ্ন হচ্ছে একটি নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো, অথবা মানুষের হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো, ঠিক আছে, যে কোনো একটি করতে হবে। এরপর 3 নম্বর দেখে রয়েছে মানুষের পরিপাক নালীতে প্রোটিনের পরিপাক প্রক্রিয়া উল্লেখ করো, অথবা শ্বসনের তাৎপর্য ব্যাখ্যা করো, রসের উৎস কাকে বলে। নেক্সট হচ্ছে 4 নম্বর থেকে রক্তের উপাদান কী কী, রক্তের প্রধান 3টি কাজ লেখো, অথবা দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো, ব্রায়োফাইটা ও পেরিডোফাইটার মধ্যে 3টি পার্থক্য লেখুন। পরের প্রশ্ন 5 নম্বর থেকে ক্রেবস চক্রটি কেবলমাত্র ছকের মাধ্যমে দেখাও, অথবা মূত্র উৎপাদনে নেফ্রনের ভূমিকা লেখো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কাকে বলে, ঠিক আছে, যে কোনো একটা লিখতে হবে 2টি প্রশ্নের মধ্যে। এবং এরপর দেখা হচ্ছে 6 নম্বর থেকে রসের উৎসতে মূলজ চাপ ও বাষ্পমোচন টানের ভূমিকা উল্লেখ করো, অথবা সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো, মানুষের 2টি সাসপেসির নাম উল্লেখ করো, ঠিক আছে, এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন। তো এটাই ছিল ক্লাস 9-এর 3rd ইউনিট টেস্ট 2023, অর্থাৎ ফাইনাল পরীক্ষা 2023 সালের লাইফ সায়েন্সের
সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। এই প্রশ্নপত্রের যে বড় প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তার জন্য তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।